আমার হচ্ছে 7 মাস আগে কোমরে প্রচন্ড ব্যথা হয়, কোমরের ব্যথাটা পায়ের দিকে নেমে আসতো এবং পায়ের তালু পর্যন্ত একটা ঝিনঝিন ব্যথা ছিল। ব্যথাটা আসলে সহ্য করার মতো না, আমি 10 মিনিট বসে থাকতে পারি না, 10 মিনিট হাঁটার পর আমার প্রচন্ড ব্যথা হয়, নাকে শুয়ে থাকতে হচ্ছিল, একদম বেড রিডেন, যেটা বিছানাতেই সবসময় থাকতে হয়। সাধারণ এমনি পেন কিলার খেয়েছিলাম, তখন তেমন কোনো ব্যথা হয়নি। তো 2 মাস পর যখন, করোনার কারণে তো বাসায় থাকা হয়েছে, 2 মাস পর যখন বাসা থেকে বের হয়েছি, একটু হাঁটাচলা করা হয়েছে, তখন দেখি যে আমার এখানে ভীষণ টান লাগে, আমার পা ভারী হয়ে আসে, সামনের দিকে মানে হেঁটে যাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা, তো এই পর্যায়ে হচ্ছে বুঝতে পারলাম যে আমার আসলে একটা ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, এখানে আসার আগে আমি আরেক জায়গায় চিকিৎসা নিয়েছিলাম, তখন মানে আছে না যে মনের মধ্যে একটা কাজ করে, স্যাটিসফ্যাকশন কাজ করে, সেরকমটা হয় নাই। মানে মনে হচ্ছিল না যে আমি আসলে আগের মতন হতে পারবো কিনা, বা চিকিৎসাটা ঠিক সেরকম মনে হয়নি। আচ্ছা, কিন্তু এখানে আসার পর আসলে থেরাপি 3 বেলা দিয়েছে, তারপরে ব্যায়ামগুলো শিখিয়েছে, নিয়মকানুন মেনে মানে সম্পূর্ণ একটা নিয়মের মধ্যে থেকে সবকিছু করার পর যখন আমি নিজের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পেয়েছি যে হ্যাঁ, আমার ব্যায়ামগুলো করতে এখন কষ্ট হচ্ছে না, বা আমি ইজিলি এখন মুভমেন্ট করতে পারছি, তখন একটা আসলে কনফিডেন্স চলে আসছে। কথা একটাই হচ্ছে, এখানে আসলে সবাই খুব আন্তরিক, অনেক যত্ন সহকারে ট্রিটমেন্টগুলো দেওয়া হয়। তো এখানে আসলে প্রপার ট্রিটমেন্টটা পাবে, নিয়মকানুন মানলে অবশ্যই সে সুস্থ হবে, এখানে এসে ট্রিটমেন্ট নিলে ভালো হবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আপনাদের সামনে নতুন নতুন কিছু সমস্যা এবং নতুন নতুন কিছু পেশেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য, এবং এই সমস্যাগুলো থেকে উত্তরণের পথও আমরা চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। দর্শক, আজকের আমাদের যিনি অতিথি বা আমাদের যিনি পেশেন্ট, বয়স খুবই কম, মাত্র 26 বছর বয়স। ওনার PLID সমস্যা ছিল L3-4-5, খুবই শর্ট টাইম, খুবই অল্প সময়ের ভিতরে জিনিসটা ধরা পড়েছিল, এবং খুব দ্রুত সময়ের ভিতরে উনি তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার কারণে উনি কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো। আসুন দর্শক জেনে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত যে কী হয়েছিল এবং সেখান থেকে উনি কী কী ধরনের ট্রিটমেন্টের ভিতর দিয়ে গেছেন এবং পরবর্তীতে উনি কীভাবে সফলতা পেয়েছেন, পুরো বিষয়টা আমরা ওনার মুখ থেকে আমরা একটু শুনি। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলেন আমাদেরকে। ইশরাত জাহানারাম নাম। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি আশুলিয়াতে থাকি। আশুলিয়াতে থাকেন। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে আপনার সমস্যাটা কি ছিল এবং ঠিক কতদিন আগে এটা শুরু হয়েছিল? যে আমার হচ্ছে 7 মাস আগে কোমরে প্রচন্ড ব্যথা হয়, কোমরের ব্যথাটা পায়ের দিকে নেমে আসতো এবং পায়ের তালু পর্যন্ত একটা ঝিনঝিন ব্যথা ছিল। আচ্ছা, তো এটার কারণ হচ্ছে খুঁজতে গিয়ে বুঝলাম যে আমি তখন একটা ছোট একটা অ্যাক্সিডেন্টের মতন হয়েছিল, আমার গাড়ির একটা রডের সাথে আর কি কোমরে ধাক্কা লাগার কারণে ব্যথা একটা হয়েছিল। তো সেটা সাময়িক ছিল, বুঝতে পারিনি যে তেমন কিছু হতে পারে। তো এরপর তখন হয়তো অল্প কিছু ব্যথা ছিল, অল্প, বাট বুঝতে পারিনি, সেটা তো ক্রনিক পর্যায়ে চলে যায়নি তখন। সাধারণ এমনি পেন কিলার খেয়েছিলাম, তখন তেমন কোনো ব্যথা হয়নি। তো 2 মাস পর যখন, করোনার কারণে তো বাসায় থাকা হয়েছে, 2 মাস পর যখন বাসা থেকে বের হয়েছি, একটু হাঁটাচলা করা হয়েছে, তখন দেখি যে আমার এখানে ভীষণ টান লাগে, আমার পা ভারী হয়ে আসে, সামনের দিকে মানে হেঁটে যাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা, তো এই পর্যায়ে হচ্ছে বুঝতে পারলাম যে আমার আসলে একটা ট্রিটমেন্ট দরকার। আচ্ছা, তখন আমি একটা থেরাপি নেওয়ার মতন মানে অবস্থায় চলে গেছি, এমন কেউ আমার মানে সিনিয়র যারা ছিলেন তারা বলছিলেন। আচ্ছা, তো এই জন্য আমি পরে একটা হসপিটালে গেলাম, সেখানে আমাকে এক্সরে করতে দিল। এক্সরে করার পর হচ্ছে দেখতে পেলাম যে আমার মাসেল স্প্যাজম হয়েছে, সেখানে PLID হয়েছে বা এরকম, সেটা তখন বুঝতে পারেনি, সেভাবে বলেনি। আচ্ছা, কিন্তু তারা পরবর্তীতে বললো যে সেরকম ট্রিটমেন্টই দিয়েছিল। তো ট্রিটমেন্টটা নেওয়ার পর আমি মোটামুটি স্বাভাবিক হয়েছিলাম, কিন্তু আবার যখন একটু দেখা গেল যে চলাফেরা করতে হচ্ছে, আবার সেটা কয়েকদিন পর মানে ফেরত চলে আসছিল ওই ব্যথাটা। তো এই বারবার ব্যথাটা আসলে সহ্য করার মতন না, আমি 10 মিনিট বসে থাকতে পারি না, 10 মিনিট হাঁটার পর আমার প্রচণ্ড ব্যথা হয়, নাকে শুয়ে থাকতে হচ্ছিল, একদম বেড রিডেন, যেটা বিছানাতেই সবসময় থাকতে হয়। আবার শোয়া থেকে উঠলেও তো মনে হয় ব্যথা ছিল, ব্যথা হতো। হ্যাঁ, ব্যায়াম কন্টিনিউ করতে পারতাম, কিন্তু একটা সময় হচ্ছে মানে ব্যায়াম করার মতন শক্তিও আমার ছিল না, এমন ব্যথা হতো। আচ্ছা, তো এই ব্যথাটা থেকে মুক্তি পাওয়ার জন্যই আর কি এখানে আসা। আমিও মানে যখন আপনার এই
পেইনটা আপনার একটা ক্রনিক পর্যায়ে চলে গেছে, দেখছেন যে আপনার যে স্বাভাবিক যে কাজগুলো সেগুলো আপনি কোনোটাই করতে পারছেন না। তো তখন যখন এরকম একটা পর্যায়ে চলে গেছেন যে আপনার মানে একটা সুস্থ মানুষ হঠাৎ করে আপনি দেখছেন যে আপনি নড়াচড়া করতে পারছেন না বা স্বাভাবিক যে হাঁটাচলা বা স্বাভাবিক যে কাজগুলো, একদম ইয়াং একটা মানুষ কোনো কিছু আর করতে পারছেন না, তখন আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন এবং থেরাপিও নিয়েছেন, বাট থেরাপি নেওয়ার পরবর্তী যখন ছেড়ে দিয়েছেন তখন দেখছেন আবারও সেই আগের পর্যায়ে চলে গেছেন এবং বরঞ্চ সেটাতে কিছুটা খারাপ পর্যায়েও চলে গেছেন, সেটাতে আরো ব্যথা বেড়ে গিয়েছিল, আচ্ছা তো প্যাটার্নটা অন্যরকম হয়ে গিয়েছিল। তো এই সময়টাতে কি মনে হয়েছিল যখন আপনি ডক্টর চেঞ্জ করছেন বা বিভিন্ন থেরাপি নিচ্ছেন বাট ভালো হচ্ছেন না, মনে হয়েছিল যে আমি কি আদৌ ভালো হব কি ভালো হব না, এরকম কোন সংশয় কি কাজ করতে ভিতরে? হ্যাঁ, এখানে আসার আগে আমি আরেক জায়গায় চিকিৎসা নিয়েছিলাম, তখন মানে আছে না যে মনের মধ্যে একটা কাজ করে, স্যাটিসফ্যাকশন কাজ করে, সেরকমটা হয় নাই। মানে মনে হচ্ছিল না যে আমি আসলে আগের মতন হতে পারবো কিনা বা চিকিৎসাটা ঠিক সেরকম মনে হয়নি। আচ্ছা, কিন্তু এখানে আসার পর আসলে থেরাপি তিন বেলা দিয়েছে, তারপরে ব্যায়ামগুলো শিখিয়েছে, নিয়ম কানুন মেনে মানে সম্পূর্ণ একটা নিয়মের মধ্যে থেকে সবকিছু করার পর যখন আমি নিজের মধ্যে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পেয়েছি যে হ্যাঁ আমার ব্যায়ামগুলো করতে এখন কষ্ট হচ্ছে না বা আমি ইজিলি এখন মুভমেন্ট করতে পারছি, তখন একটা আসলে কনফিডেন্স চলে আসছে যে আমি মানে অ্যাট লিস্ট এগুলো যদি নিয়ম মেনে চলি আমার ব্যথা অনেকটা কমে এসেছে, সামনে হয়তো আমি একদম স্বাভাবিক হয়ে যেতে পারবো। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে ওনার যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছেন, তো স্যারের বিষয়ে সবার প্রথমে জানতে পারেন কিভাবে? আমি এই ব্যথার কারণে আর কি অনলাইনে খুঁজতাম যে আসলে কোথায় ভালো চিকিৎসা করানো যায়। আচ্ছা, তখন এই খুঁজতে গিয়েই ওনার কয়েকটা ভিডিও আমি ইউটিউবে দেখেছিলাম। আচ্ছা, সেখানে বিভিন্ন রোগীর সাক্ষাৎকারে দেখি যে অনেকের ভীষণ ব্যথা নিয়ে তারা এখানে এসে সুস্থ হয়েছে, সেটা দেখেই আসলে তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি স্যারের কাছে আসবেন। তো স্যার যখন প্রথম আপনাকে দেখেছিলেন, স্যার কি বলেছিলেন আপনাকে? আমাকে বলেছেন যে মানে এটা প্রাইমারি স্টেজে আছে, তেমন একটা সমস্যা হবে না, তো আমি চাইলে ভর্তি হয়েও নিতে পারি আবার আউটডোরেও নিতে পারি, মানে এসে এসে আপনি থেরাপি নিতে পারেন। আমাকে দুটি অপশনই দিয়েছেন, বলছেন যে কোনটা ভালো হয় আপনি নিজে আপনার জন্য সুবিধাজনক যেটা সেটা আপনি নেবেন। তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি ভর্তি হবেন। আচ্ছা, সেই অনুযায়ী আপনি এসে যখন ভর্তি হয়ে গেছেন, আমাদেরকে যদি একটু ট্রিটমেন্ট সম্পর্কে একটু বলেন যে কী কী ধরনের ট্রিটমেন্ট দেওয়া হতো বা কয় বেলা করে দিত একটু যদি বলেন আমাদেরকে। আচ্ছা, এখানে হচ্ছে প্রতিদিন তিনবার করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, প্রথমে হচ্ছে কিছু ইলেকট্রনিক মেশিনের সাহায্যে ওটা ছিল, এরপর ফিজিওথেরাপি যেটা থেরাপিস্ট রেগুলারলি দিতেন সেই থেরাপিটা, এছাড়াও হচ্ছে বিভিন্ন মেডিসিন ছিল। হ্যাঁ, মেডিসিন ছিল সাথে, আর হিজামা, বিভিন্ন ধরনের হিজামা ছিল। তার মানে হচ্ছে আপনার কন্টিনিউয়াস একটা প্রসেসে থাকতেন, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কন্টিনিউয়াস একটা থেরাপির মাঝখানে, র্যাপিডলি একটা থেরাপির কারণে এবং খুব শর্ট টাইমের ভিতরে। কতদিন ছিলেন ভর্তি স্যারের কাছে? 15 দিন। সো এই 15 দিন পরে আপনার সামগ্রিক অবস্থাটা কেমন এখন? আমার ব্যথাটা আগের চেয়ে অনেকটা কমে এসেছে, মানে যে একটা তীব্র ব্যথা ছিল বা হাঁটাহাঁটি করলে যে ব্যথাটা ছিল বা ঘুম থেকে উঠলে সেটা এখন আর আপনার হচ্ছে না, তার মানে এখন আপনি মোটামুটি সুস্থ এবং ভালো অবস্থায় আছেন। ম্যাম, আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই আমরা, সেটা হচ্ছে যেমন আপনি যেমন বলেছেন যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, বিভিন্ন ধরনের থেরাপি নেওয়ার চেষ্টা করেছেন, ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করেছেন, বাট আপনি ঠিক যেমনটা চাচ্ছিলেন ওরকমটা আপনি পাননি। পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছেন। তো আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তাদের জন্য কিছু বলবেন? তাদের জন্য কথা একটাই হচ্ছে, এখানে আসলে সবাই খুব আন্তরিক, অনেক যত্ন সহকারে ট্রিটমেন্টগুলো দেওয়া হয়, তো এখানে আসলে প্রপার ট্রিটমেন্টটা পাবে, নিয়মকানুন মানলে অবশ্যই সে সুস্থ হবে, তো আসুন, ভরসা রাখতে পারেন, এখানে এসে ট্রিটমেন্ট নিলে ভালো হবে। ধন্যবাদ আপনাকে ইশরাত জাহান। দর্শক মণ্ডলী, ইশরাত জাহান অনন্য খুবই অল্প বয়স, উনি ছোট্ট একটা দুর্ঘটনায় পড়েছিলেন, বাট উনি সেই মুহূর্তে আসলে বুঝতে পারেননি। এটা আসলে আমাদের অনেকের জীবনই কিন্তু হয়, আমরা আমাদের দৈনন্দিন যে কাজগুলো করি সেগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমরা ছোটোখাটো কোনো না কোনো দুর্ঘটনার সম্মুখীন হচ্ছি, প্রাথমিক অবস্থায় তো আমরা সেটা বুঝতে পারি না। বাট উনি যে মেসেজটা আপনাদের কাছে দিয়েছেন এটা আসলে আমাদের সবার জন্য দরকার, যে আমরা যে ধরনের কাজগুলো করি আমাদেরকে একটু সঠিক নিয়মে বা সঠিকভাবে আসলে আমাদের করা উচিত।
অতিরিক্ত দেখা যাচ্ছে যে ভারী কিছু বা অ্যাক্সিডেন্ট বা এই জাতীয় জিনিসগুলো থেকে একটু সতর্ক থাকা উচিত, বা যদিও হয়ে যায় আমাদের জীবনে, সাথে সাথে যদি আপনি তড়িৎভাবে এর একটা ব্যবস্থা নিতে পারেন, আপনি কিন্তু খুব শর্ট টাইমের ভিতরে ভালো হয়ে যাওয়া সম্ভব। যদি আমরা এটাকে যদি আমরা পালতে থাকি, এটা এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আমাদের অনেকের ভিতরে আছে যে আমরা রোগ পালতে থাকি, একটা দীর্ঘ সময় যদি আমরা এই জিনিসটা করতে থাকি দেখা যায় যেটা অনেক ক্রনিক পর্যায়ে চলে যায়, সেই অবস্থা থেকে কিন্তু আসলে এই ধরনের রোগীকে ফিরিয়ে আনাটা অনেক কষ্টকর। তো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।